ওপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিং এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন গণতন্ত্রে এই ধরনের হামলার কোনো জায়গা নেই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি ব্যালটে ফিল্ম মারা হচ্ছেন সেইটা তিনি প্রতিবাদ করেছেন। এবং ওই প্রতিবাদ কেন করলেন কেন দুনিয়ার সামনে এইটা ফ্রাস করে দিলেন যে ওনারা ব্যালটে ফিল্ম মারছেন হিরো আলমকেও তারা করার মতো সাহস রাখে ব্যালটে সিল মারতে হয় বাংলাদেশে ভোট ব্যবস্থাকে এমন ভাবে নষ্ট করা হয়েছে যে নৌকার পরে আর ইলেকশন বলে কিছু নাই যে নৌকা সেই জয়ী প্রার্থী সুতরাং এখানে মানুষের ভোট দেওয়া বা নির্বাচনে মানুষের যে একটা উৎসাহ মানুষের একটা আগ্রহ যে তার ভোটে তার পছন্দের প্রার্থী নির্বাচিত হতে পারছে কিনা এই আসসালামু আলাইকুম দর্শতা হিরো আলমের উপর হামলায় এবার খেপেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রতিদিনের ব্রিটিংয়ে এবার এক কঠিন বার্তা দিলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি অন্যদিকে এবার হিরো আলমের হামলার ঘটনা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন অন্যদিকে অন্য অন্য সংশ্লিষ্টরা আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি প্রথমে কি চাঞ্চলকর তথ্য দিচ্ছে বা কি বলছে আমেরিকা থেকে সেই ভিডিওটি দেখে আসি স্ক্রিনে হিরোলমের উপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন গণতন্ত্রে এই ধরনের হামলার কোনো জায়গা নেই হামলা জয়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রে সেই নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র বিস্তারিত নুনসেনা রিপোর্টে ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার বিষয়টি এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এ উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এই প্রেস ব্রিফিং এ এক সাংবাদিক বলেন উজ্জেজিয়ার বাংলাদেশ সফর শেষ হতে না হতেই বিরোধীদের দলের উপর হামলার পূর্ণ ধারায় ফিরেছে বাংলাদেশ ঢাকার একটি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা হয়েছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র কিভাবে বিশ্বাস করছে শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে इवन ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আন্ডার অ্যাটাক কে আন্ডার হি হসপিটাল নাও সো লেস দ্যান 10 পার্সেন্ট এবাউট কাস্টেড এন্ড সো হাউ কুড ইউ বিলিভ দ্যাট that prime minister hasina জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো জায়গা নেই বাংলাদেশ সরকার হামলার এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি And impartially, and to hold the perpetrators of violence to account. And I would say that, as we have said before, that we would expect the government of Bangladesh to hold free and fair elections, and we continue to monitor it closely. His brother and his mother and the family members and the government ruling party voted in live Facebook that they are attacking who is. জবাবে ম্যাথিও মিলার গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের হামলার কোনো স্থান নেই বলে পুনরায় মন্তব্য করেন তিনি আশা করেন বাংলাদেশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে যুক্তরাষ্ট্র সে নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান Miller. এদিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এক টুইট বার্তায় তিনি বলেন কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার এই অধিকারের সুরক্ষা ও নিশ্চয়তা দেওয়া উচিত সেইটার তিনি প্রতিবাদ করেছে এবং ওই প্রতিবাদ কেন করলেন কেন দুনিয়ার সামনে এইটা ফাঁস করে দিলেন যে ওনারা ব্যালটে সিল মারছেন হিরো আলমকে তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস রাখেন ব্যালটে সিল মারতে হয় এইটা যখন তিনি এক্সপোজ করে দিলেন উন্মোচন করে দিলেন তখন তার উপরে হামলে পড়লো আমরা দেখলাম কয়েকদিন আগে পুলিশের কমিশনার ঢাকার পুলিশ কমিশনার তিনি বললেন যে এইখানে নির্বাচন যদি সুষ্ঠু না হয় পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে তিনি নাকে খত দিয়ে চলে যাবেন নাকে খত দিয়ে চলে যাবেন তো এই নাকে খত আমরা কবে দেখবো বাংলাদেশের মানুষ ফেসবুকে এখন লিখছে পুলিশ কমিশনারের নাকে খদ আমরা দেখতে চাই আপনারা সবাই দেখেছেন সকাল থেকে হিরো আলম বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং সবগুলো কেন্দ্রে তিনি মিডিয়াকে সেটা টেলিভিশন মিডিয়া হোক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট হোক আমরা জানতে পারছি যে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে তার ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তিনি যখন করছেন পুলিশের সহায়তা চাচ্ছেন নির্বাচনী কর্মকর্তাদের সহায়তা চাচ্ছেন সেইখানে কোনো সহায়তা তিনি পান নাই অথচ পুলিশ কমিশনার বললেন যে না খত দেবেন এরপরে শেষ পর্যন্ত যখন নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি একটা কেন্দ্রে গেলেন এবং সেই কেন্দ্র বিষয়ে তাকে মার দেওয়ার পরে তিনি যখন সংবাদ সম্মেলনে বলেছেন কেন তাকে মার দেওয়া হলো তিনি ওই কেন্দ্রে গিয়েছিলেন এবং তিনি বললেন যে ওই কেন্দ্রে ব্যালটে সিল মারা হচ্ছিল ব্যালটে সিল মারা হচ্ছিল সেইটার তিনি প্রতিবাদ করেছেন এবং ওই প্রতিবাদ কেন করলেন কেন দুনিয়ার সামনে এইটা করে দিলেন যে ওনারা ব্যালটে সিল মারছেন হিরো আলমকেও তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস রাখেন ব্যালটে সিল মারতে হয় এইটা যখন তিনি এক্সপোজ করে দিলেন উন্মোচন করে দিলেন তখন তার উপরে হামলে পড়ল আমরা দেখলাম কোন পুলিশ কর্মকর্তারা এগিয়ে আসছে না ইত্তেফাকের দৈনিক ইত্তেফাকের ভিডিওর মধ্যে হচ্ছে পুলিশদেরকে বলছেন যে আপনারা কেন ওনাকে সহায়তা করছেন না কেন বাঁচাচ্ছেন না তার উপর হামলা হচ্ছে তখন একজন পুলিশ কর্মকর্তা তাকে টেনে সামনে নিয়ে গেলেন এবং ওই স্কুলের বাউন্ডারি থেকে তিনি যখন বের হলেন ওই পুলিশ কর্মকর্তা বলছেন আমার দায়িত্ব স্কুলের ভেতরে এই ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের বাইরে আমার কোনো দায়িত্ব নাই এই হচ্ছে আমাদের পুলিশ কর্মকর্তারা একজন ছাত্রকে বেধড়কভাবে পেটানো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি যেখানে গতকালকে বাংলাদেশ ঢাকার জাতীয় যে ১৭ আসন রয়েছে সেই ১৭ আসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এটা একটি ছিল আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ যে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে বা পরিকল্পিতভাবে সুষ্ঠু মোতাবেক উঠাতে পারলে তাদের কাছে বা অ্যাম্বাসে যে রয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের পরামর্শ রয়েছে সেখানে বড় একটা নাম বা একটা সম্মান ওনারা পাবেন কিন্তু অবশেষে কি হলো সেই নির্বাচনকে কেন্দ্র করেই বিভ্রান্তি ছড়িয়ে পড়লো অবশেষে অনেকটা বিপাকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নির্বাচনটা সুষ্ঠু হলোই না বরং যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর গায়ে সরাসরি হামলা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যথেষ্ট আপনাদের কি মতামত রয়েছে সেই মতামত টুকু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন আপডেট নিউজ নিয়ে তখন যখন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ